দখলে আক্রমণ করেছে প্রতিবেশী দেশের সেনাবাহিনী। ঢুকে পড়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনার বুক চিরে জেগে ওঠা স্বর্ণদ্বীপে। কাল্পনিক এই হামলায় বসে থাকে না বাংলাদেশ সেনাবাহিনীও, একের পর এক পাল্টা হামলা চালিয়ে দাঁত ভাঙা জবাব দিতে থাকে শত্রুপক্ষকে। এক সময় সেনাবাহিনীর কাছে পরাজিত হতে বাধ্য হয় প্রতিপক্ষ, স্বাধীন হয় বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের আয়োজনে শীতকালীন এই মহড়ায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছর জুড়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে কঠোর অনুশীলন করে তার সফল পরিসমাপ্তি ঘটে এই শীতকালীন মহড়ার মধ্য দিয়ে। মহড়ার কাল্পনিক যুদ্ধ জয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী কতটা আধুনিক, কতখানি সক্ষম। পরে সেনাবাহিনীর বিশেষ দরবারে অংশ নিয়ে মহড়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দেন শেখ হাসিনা। অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন, আমি সত্যি গর্বিত এবং আশান্বিত। আমরা কাউকে সাথে যুদ্ধ করবো না এটা ঠিক, কিন্তু আমরা চাই না যুদ্ধ, কিন্তু কখনো যদি সত্যি যারা আক্রান্ত হই সেটা মোকাবেলা করার মতো সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। এর আগে দুটি সাইক্লোন